প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা স্ট্রাকচারাল অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন যে কোর্সটা পড়ছি, সেখানে আমরা গত ক্লাসে পোর্টাল মেথডের যে অ্যানালাইস্টিক্যাল সিস্টেম সেটা আমরা দেখেছি। তো সেখানে কিন্তু আমরা পুরা ইন ব্রিফ জিনিসটাকে আলোচনা করেছি, একেবারে ডিটেলসে আমরা দেখিয়েছি। তো এই ডিটেলস করতে গেলে আসলে অনেক সময়ের প্রয়োজন, যদি বড় কোনো বিল্ডিং হয় তখন কিন্তু অনেক সময় লাগবে। তো সেক্ষেত্রে আমাদের খুব দ্রুত এটাকে ক্যালকুলেশন করে একটা শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম আঁকা আমাদের প্রয়োজন হতে পারে। তো সেই জন্য আমরা কি করতে পারি, আমরা আজকের লেকচারে ওই অংশটুকু আমরা দেখব যে আমরা সেক্ষেত্রে কীভাবে কাজটা করতে পারি। অর্থাৎ গতদিন যে প্রবলেমটা সলভ করেছি এটা তোমাদের পুরা একটা প্রবলেম, অর্থাৎ একটা আমাদের যে ফ্রেম আছে সেটাকে আমরা সমাধান করে দেখিয়েছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই ফ্রেমটাকেই শর্টকাটে আমরা কিভাবে শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারি সেই জিনিসটা আমরা আঁকার চেষ্টা করব। তাহলে আমরা ওই প্রবলেমের দিকে যাই যে আমরা কিভাবে শর্টকাটে আমরা ওই গতদিনের যে পাঁচটা ছবি আমরা এঁকেছি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর বিম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর কলাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর বিম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর কলাম এবং অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ফর কলাম। তো আমরা গতদিনের প্রবলেমটাই ড্র করছি, অ্যাজ এ ফ্রেশ আমরা এই প্রবলেমটা ধরো করছি। তাহলে আমরা কীভাবে কাজটা শুরু করব, ফার্স্ট আমাদের যেখান থেকে আমরা শুরু করেছিলাম যে আমরা ফ্রেমের থেকে একটা ফ্লোরকে আমরা আলাদা করে ফেলেছিলাম, অর্থাৎ যেখানে আমাদের হিঞ্জ ছিল সেই পয়েন্ট থেকে আমরা এই অংশটাকে আলাদা করেছিলাম এবং এখানে আমাদের লোড ছিল 8 kib। সেই হিসাবে আমাদের এই অংশগুলো আমরা ধরেছিলাম, এটা P2P2P অ্যান্ড P, এবং এখান থেকে আমরা দেখেছিলাম সামিশন অফ f(x) সমান 0, এই দিকটা পজিটিভ। সেই হিসাবে 8 - p - 2p - 2p - p সমান 0, দ্যাট ইজ 6p = 8, আর p = 8/6, দ্যাট ইজ 1.33। তো এটা ছিল 1.33, এটা ছিল আমাদের 2.67, 2.67 অ্যান্ড এটা ছিল 1.33। নেক্সট আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা দুইটা ফ্লোরকে আমরা একত্রে করে আমরা নিয়েছিলাম। দুইটা ফ্লোরকে যখন আমরা একত্রে করে নিব তখন এখানে যে লোডটা আসবে 8 kib এবং এখানে যে লোডটা আসবে সেটা ছিল আমাদের 16 kib। তো এটাও একই নিয়মে আমরা আর ধরেছিলাম, আর 2r অ্যান্ড r, দ্যাট ইজ সামিশন অফ f(x) সমান 0, এই দিকটা আমরা পজিটিভ বলেছিলাম। 8 + 16 - r - 2r - 2r - r = 0, দ্যাট ইজ 6r = 24, r = 4, এটা 4, এটা ছিল আমাদের 8, দেন আমাদের এই পোর্শনটা ছিল 8, সরি আমি একটা জিনিস একটু ভুল লিখেছি, আসলে এখানে এই ভ্যালুটা আছে 10, তো 10 যদি হয় তাহলে আমাদের এই অংশটা আছে 18, তো আমরা যদি এখানে 18 লিখি, 18, তাহলে r = 3, আসলে এটা আমাদের 3, এটা আমাদের 6, এটা 3। মোস্ট প্রবলি আমরা গত ক্লাসেও এই জিনিসটাকে 16 করেছিলাম, তোমরা একটু কারেকশন করে নিবে, আসলে এই ভ্যালুটা 10 দেওয়া আছে, নট 16, আমি বাই মিস্টেক এটা 16 ধরে আসলে করেছিলাম, আসলে 10 দেওয়া আছে। তো আমাদের এই ভ্যালুটা এখানে আসলো, গত দিনের যে প্রবলেমটা করেছি সেখানে প্রবলেম পুরোটা ঠিক আছে গত ক্লাসে, শুধুমাত্র এই জায়গার ভ্যালুটা 3, 6, 6 অ্যান্ড 3, এবং এটা ধরেই কিন্তু আসলে অ্যানালাইসিসটা করা হয়েছে। শুধু প্রথম যে অংশটা আছে সেখানে আমরা এখানে আসলে 16 লিখেছিলাম, ফলে এই ভ্যালুগুলো ডিফারেন্ট ভ্যালু এসেছিল। তাহলে দেখো আমরা প্রথম যে অংশটা সেটা শেষ করলাম, আমরা প্রত্যেকটা কলামের ভিতরে যে শিয়ার ফোর্স আছে সেই শিয়ার ফোর্সটাকে আমরা বের করে ফেলেছি। এখন দেখো আমাদের যে লক্ষ্য, আমরা কি কি ড্র করব, আমাদের লক্ষ্য হলো শিয়ার ফোর্স ডায়াগ্রাম
for beam, and next target holo bending moment diagram for beam, and third one hoche shear force diagram for column, and fourth holo bending moment diagram for column, then fifth holo axial force diagram for column. মূলত আমাদের এই পাঁচটা জিনিস আমাদেরকে ড্র করতে হবে। এখন দেখো আমরা ফার্স্ট যদি এই অংশটাকে এই খাতার এই অংশটাকে ঘুরিয়ে ফেলি হাতের এটাকে লেফট সাইডে নিয়ে আসি তাহলে দেখো ছবিটা অনেকটা এরকম আসে। বললে দেখবা ছবিটা এরকম আসে, এদিকে এটা আছে, এটা 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 হচ্ছে ফোর, সরি থ্রি, সিক্স অ্যান্ড সিক্স থ্রি। তো এই অংশটা দেখো আমার হাতের লেফটে, লেফটে আমার কি আছে, আপ আছে। লেফটে আপ থাকলে ডেফিনেটলি রাইটে ডাউন আছে, দ্যাট মিন্স এই শেয়ারটা হচ্ছে পজিটিভ শেয়ার। তো আমরা এখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো, প্রথম যেটা হচ্ছে কলামের শেয়ার ফোর্স ডায়াগ্রাম। দেখো আমরা কলামের শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে চাচ্ছি, ফিক্স সাপোর্ট এই। তো প্রথম যে অংশটা দেখো এটা, তার মানে এখান থেকে আমি যদি চিন্তা করি এখানে আমার পজিটিভ শেয়ার আছে এবং পজিটিভ শেয়ারের ভ্যালু হচ্ছে থ্রি। ঠিক একইভাবে তার পাশেরটাও আমার পজিটিভ শেয়ার আছে, সেটা হচ্ছে সিক্স, অ্যান্ড তারপরেরটাও পজিটিভ শেয়ার সিক্স, এবং তারপরে আবার আছে আমার পজিটিভ শেয়ার থ্রি। আমরা দেখো এই অংশগুলো কিন্তু এখান থেকে পেয়েছি, যে এটা লেফট আপ, এটাও লেফট আপ, এটাও লেফট আপ, অর্থাৎ চারটা যে শেয়ার আছে চারটা শেয়ারই পজিটিভ আসছে এবং ভ্যালুগুলো আমি এখানে বসিয়েছি। ঠিক একইভাবে এই খাতাটা এই অংশটুকু যদি খাতার আমি রোটেট করিয়ে দিই তাহলে দেখো ছবিটা এরকম আসবে, এবং দেখো ফোর্সগুলো এভাবে আছে। অর্থাৎ এখানেও কিন্তু লেফট, লেফটে আপ আছে, তার মানে কি এটাও পজিটিভ শেয়ার। এই যে পজিটিভ 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 পজিটিভ, এবং ভ্যালুগুলো 1.33, 2.67, 2.67, 1.33। এখন দেখো আমরা এর আগে যে প্রবলেমটা করলাম সেখান থেকে আমরা কিন্তু দেখেছি যে এই অর্ধেক যা থাকে এই অর্ধেকও এক্স্যাক্টলি সেমভাবে থেকে যায়, অর্থাৎ এই ঠিক একইভাবে এই অর্ধেকও যা আছে এটাও কিন্তু ঠিক একইভাবে বাকি অর্ধেক থাকে, যার অর্থ আমরা দেখো এখান থেকে আমি পেয়ে গেলাম শেয়ার ফোর্স ডায়াগ্রাম ফর কলাম। তাহলে কি করলাম, খাতাটাকে ঘুরিয়ে এটা আগে দেখলাম যে এগুলো সব পজিটিভ শেয়ার, তখন আমি অর্ধেক পজিটিভ শেয়ারগুলো এঁকেছিলাম। এরপরে আমি এই খাতাটা ঘুরিয়ে এটাও দেখলাম যে সব আপ, লেফটের সব আপ, তাহলে এগুলোও পজিটিভ শেয়ার, তাহলে আমি তখন এই অংশগুলো এখান থেকে ড্র করেছি। তাহলে এই যে ছবিটা চলে আসলো সেটা হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম ফর কলাম। টিল নাও দেখো আমরা কোনো ডিটেলস অ্যানালাইসিসে যাইনি, আমরা এখান থেকে হরাইজন্টাল শেয়ারগুলো বের করেছি এবং সেখান থেকে কিন্তু আমরা কলামের শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করেছি। এবার দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কলামের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। দেখি কলামের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আসলে কিভাবে ড্র করা যায় এই ছবি থেকে, আমরা সেটা এবার দেখতে চাচ্ছি। এখানে দেখো আমরা যেহেতু শর্টকাট টেকনিকে আছি আমরা কিছু হ্যান্ডস রুল ব্যবহার করব। যেমন এখন আমরা একটা হ্যান্ডস রুল ব্যবহার করব, সেটা হচ্ছে যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এটার যে ভ্যালু বের করব, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের যে ভ্যালু হবে সেটা হচ্ছে শেয়ার ফোর্সের যে ভ্যালু আছে সেই ভ্যালু ইনটু ডিস্টেন্স ডিভাইডেড বাই
टू एवं तार शुरूते एक टा माइनस अर्थात आम्रा जी जगह शेयर फोर्स बेर करते जाए সেই জায়গার শেয়ার ফোর্স সরি বেন্ডিং মোমেন্ট বের করতে চাই সেই জায়গার শেয়ার ফোর্স এবং ওই বিমটার যে ডিসটেন্স কলামটার যে ডিসটেন্স আছে সেই ডিসটেন্স ডিভাইডেড বাই 2 আমরা উদাহরণ দিলে ক্লিয়ার হবে আমি আগে ফ্রেমটা ড্র করলাম দেখো এই ফ্রেমটা ড্র করলাম এখন প্রথমে আমি এই জায়গায় বের করতে চাই এটা আমার এ পয়েন্ট ছিল তাহলে বেন্ডিং মোমেন্ট এ পয়েন্টে যদি আমি বের করতে চাই মাইনাস এখানে শেয়ার ফোর্স দেখো ছিল 3 উইটার যে ডিসটেন্স এই যে এই কলামটা সেটা ছিল 16 ফিট তাহলে 3 ইনটু 16 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ মাইনাস 24 তাহলে এখানে শুরুটা হবে মাইনাস 24 তে তো শুরু যদি মাইনাস 24 হয় আমরা গত ইয়াতেই দেখেছি গতদিন যে প্রবলেম সলভ করেছি সেখানে দেখেছি যে এই পাশে যেটা থাকে এক্স্যাক্টলি সেম ভ্যালু বাট ইন অপোজিট ডিরেকশন এই ভ্যালুটা এখানে থাকে কারণ কি কারণ ইন্টারনাল হিঞ্জ বা যে হিঞ্জটা আমরা বসিয়েছি সেটা এক্স্যাক্টলি মাঝে আছে এবং বেন্ডিং এর নেচারটা হলো অর্ধেক কনকেভ অর্ধেক কনভেক্স ডেফিনেটলি এক পাশে যা আছে অপর পাশেও সেম ভ্যালু হবে বাট ইন ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ একটা পজিটিভ থাকলে আরেকটা নেগেটিভ হবে আচ্ছা সিক্স এর জন্য যদি আমরা দেখি তাহলে বেন্ডিং মোমেন্ট আরেকটা যেটা মাইনাস সিক্স ইন্টু সিক্সটিন বাই টু দ্যাট ইজ মাইনাস 48 তাহলে আমি এখানে আঁকতে পারি মাইনাস 48 এটা প্লাস 48 এরপরে পরেরটাও দেখো একই অবস্থা এটাও মাইনাস 48 এবং তারপরেরটা হচ্ছে প্লাস 48 অ্যান্ড লাস্ট ওয়ান যেটা আছে সেটা দেখো এটা হচ্ছে মাইনাস 24 এটা হচ্ছে প্লাস 24 এরপরে উপরের অংশে চলে যাও উপরের অংশটা যদি আমি দেখি মাইনাস 1.33 ইন্টু এর ডিস্টেন্সটা হচ্ছে 12 বাই 2 এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে যে ভ্যালুটা পাই 7.98 মাইনাস তাহলে এখানের যে মোমেন্টটা সেটা শুরু হবে মাইনাস দিয়ে 7.98 এটার ভ্যালু 7.98 তারপরেরটা যদি আমরা দেখি এখানে মাইনাস এটা প্লাস একইভাবে এটা মাইনাস এটা প্লাস দেন এটা মাইনাস এটা প্লাস এবং ক্যালকুলেশন করে আমরা যদি ভ্যালুগুলো বসাই তা 16.02 এটাও 16.02 এটা হচ্ছে 7.98 তো এটাও 7.98 16.02 16.02 তো এই যে ছবিটা আঁকলাম সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর কলাম তো এখানে কি টেকনিক অ্যাপ্লাই করলাম টেকনিকটা ভেরি সিম্পল এখানে একটা ইকুয়েশন আমি লিখলাম রাফ একটা ইকুয়েশন যেটা বেন্ডিং মোমেন্টের ভ্যালু বের করে সেটা হচ্ছে নেগেটিভ শিয়ার ফোর্স ইনটু ডিস্টেন্স ডিভাইডেড বাই 2 আসলে এই জিনিসটা আমরা যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এঁকেছিলাম প্রথম দিকে আমরা যখন লেভেল 2 তে শিখি সেখানে তোমাদের মনে আছে কিনা যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আসলে ছিল শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়ার কিউমুলেটিভ তো আসলে শিয়ার ফোর্স ইনটু ডিসটেন্স এটা কিন্তু আসলে এরিয়া তো সেটাই আসলে কিউমুলেটিভ আছে সেখান থেকে আসলে এই ইকুয়েশনটা জেনারেট করা হয়েছে এবার থার্ড যেটা আমরা আঁকবো সেটা হচ্ছে আমরা বিমের জন্য আমরা এখন বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো ফার্স্ট আমাদের ফার্স্ট যে অংশটা আসবে সেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর বিম এখানে দেখো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর বিম দেখো এটা তো আমাদের যে কাজটা করতে হবে বিম যেহেতু তার মানে একটা পাশ থেকে শুরু করতে হবে সাধারণত আমরা লেফট এন্ড থেকে শুরু করে থাকি আমরা যদি এই কলামটার দিকে একটু দেখি এই কলাম এখানে আমার আছে পজিটিভ মোমেন্ট এখন আমি কি সাইন দিলে এটা পজিটিভ হবে সাধারণত আমি এখান থেকে দেখি তো এটার নাম যদি আমার বি সি কলাম হয় তো দেখো বিসি কলামটাকে আমি যদি একটু ঘুরিয়ে রাখি তাহলে এরকম হওয়ার কথা বি সি
এখন পজিটিভ মোমেন্ট হতে গেলে ডেফিনেটলি এখানকার বেন্ডিংটা এই ধরনের হতে হবে যেহেতু এখানে পজিটিভ মোমেন্ট দেওয়াই আছে এটা এবং খাতাটাকে যদি তুমি পরে ঘোরাও তাহলে দেখো খাতাটা অনেকটা এরকম একটা শেপ নেবে অর্থাৎ এখানে আমার যে মোমেন্টটা আছে সেই মোমেন্টটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে আছে এবার আমি যখন বিমটা নিব তাহলে মোমেন্ট যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে কলামে তাহলে বিমে এসে হবে ক্লকওয়াইজ এই যে বিমে এসে হবে ক্লকওয়াইজ এবার এটাকে ফ্রি হ্যান্ডকে যদি আমি এক্সটেন্ড করে দিই তাহলে দেখো এটা কনকেভ তৈরি হয়েছে এটা হচ্ছে পজিটিভ বেন্ডিং মোমেন্ট আবার দেখি কি বোঝাতে চাচ্ছি এখানে পজিটিভ আছে আমি যে পজিটিভ লিখেছি তো প্রথমে তো বুঝতে পারবো না খাতাটাকে ঘুরালাম ঘুরিয়ে দেখলাম যে পজিটিভ হয় যদি এটা কনকেভ হয় কনকেভ কখন হবে যদি এই রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে থাকে ঠিক পরে খাতাটা ঘুরিয়ে আবার কলামের জায়গায় নিয়ে আসলাম তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে আছে তাহলে বিমে যে এটা কি হয়ে যাবে ক্লকওয়াইজ রোটেশনে চলে যাবে তো ক্লকওয়াইজ যদি যায় বিমে যে তাহলে আমি বুঝতেই পারছি যে ক্লকওয়াইজ রোটেশন মিন্স এখানে পজিটিভ বেন্ডিং মোমেন্ট অর্থাৎ এটা কনকেভ তৈরি করেছে কনকেভ তৈরি করার মানে এই বিমের শুরুটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট তাহলে একটা যদি আমি পাই তাহলে দেখো বাকিগুলোও কিন্তু আমি এখান থেকে পেয়ে যাচ্ছি তাহলে প্রথম যেটা আছে এটা পজিটিভ এটাও পজিটিভ এটাও পজিটিভ এটা নেগেটিভ 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 পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এখন দেখো তাহলে আমি এই সবগুলো ভ্যালু পেয়ে গেলাম এখন ভ্যালু কত প্রথম যে ভ্যালুটা এটা হচ্ছে 7.98 তাহলে এটাও হচ্ছে 7.98 তাহলে প্রথমটা পেয়ে গেলাম দ্বিতীয়টা এবার দেখো একটা টেকনিক যেটা বের করার জন্য কি করতে হবে বের করার জন্য যে কাজটা করতে হবে আমি কিন্তু শেপটা ড্র করে ফেলেছি কারণ আমি দেখেছি যে একটা এন্ডে যা থাকে পরেরগুলোও কিন্তু প্যারালালে একইভাবেই চলতে থাকে ভ্যালু বের করার জন্য কি কাজ করতে হবে কোনো একটা জয়েন্ট যদি থাকে আমরা জানি যে জয়েন্টে কি আছে কলাম আছে এবং বিম আছে কলাম একটা থাকতে পারে অর বা প্লাস কলাম দুইটাও থাকতে পারে একটা জয়েন্টে ঠিক তেমনি বিম একটা থাকতে পারে অথবা বিম বা যোগ দুইটা বিম থাকতে পারে আমাদের যে কাজটা করতে হবে কলাম কলামে যোগ করে দিব বিমে বিমে যোগ করব অথবা কলামের থেকে বাদ দিলে বিমের অংশটা পাওয়া যাবে কি রকম আমরা দেখি এই জয়েন্টটার কথা আমরা যদি বলি এটা আমাদের নাম ছিল এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এখন দেখো এফ জয়েন্ট ফর জয়েন্ট এফ এফ জয়েন্টে যদি আমরা যাই এখানে দেখো বিম আছে দুইটা একটা হচ্ছে এফ সি আরেকটা হচ্ছে এফ আই এফ সি বিমে দেখো আমরা ভ্যালুটা ইতিমধ্যে বের করেছি 7.98 এফ আই বের করতে চাই ওয়ারাস এখানে একটা কলাম আছে কলামটার নাম হচ্ছে এফ ই এই কলামের দেখো ভ্যালু হচ্ছে 16.02 তাহলে বিমে বিমে যোগ হবে 7.98 প্লাস এফ আই ইকুয়ালস টু 16.02 দ্যাট ইজ এফ আই সমান সমান 8.04 তাহলে এটা বোঝা গেল যে এই ভ্যালুটা হবে 8.04 আরেকবার দেখো যে এখানে কাজটা কি করলাম এফ জয়েন্ট নিয়েছি এফ জয়েন্টে দুইটা বিম আছে বিম দুইটা যোগ করে দিয়েছে আর এফ জয়েন্টে কলাম দেখো একটাই আছে এফ ই তাহলে সেটা সমান কলামের যে মোমেন্ট আছে সেটা এখান থেকে দেখো এফ আই সমান আমার বের হয়ে আসলো 8.04 ঠিক একইভাবে আই বিমে যদি যাই আই এ দেখো জয়েন্ট আই এখানে আই এফ যে জায়গাটা সেখানে আছে 16.02 আর আই এল এটা হচ্ছে 7.98 আর কলাম যেটা দেখো আই এইচ সরি এটা হচ্ছে আই এফ আমি ভুল লিখেছি একটু আই এফ বিমে বিমে আছে 8.04 আই এফ আমি কলামেরটা লিখে ফেলেছিলাম তো আই এফ বিমে আছে 8.04 এটা আমি বের করতে চাই আর আই এইচ যে কলামটা আছে সেখানে আছে 16.02 তাহলে এই দুইটা যোগ এটা বিয়োগ তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে দেখবা যেটা পাওয়া যায় 7.98
7.98 এটাও আছে 7.98 এবার আসো নিচের জয়েন্ট অর্থাৎ বি জয়েন্ট তোমরা প্রত্যেকটা জয়েন্ট আমি করাচ্ছি কারণ এই অংশটা খুব ইম্পর্টেন্ট মোমেন্ট ট্রান্সফার মেকানিজম সেজন্য আমি সম্পূর্ণটাই করে দিচ্ছি এবার আসো জয়েন্ট বি জয়েন্ট বি তে যদি যাও এখানে দেখো একটা বিম আছে বিই বিম যদি বলি একটাই আছে আর কলাম যদি বলি তাহলে আছে আমার বিসি এবং কলাম আরও একটা আছে সেটা হচ্ছে বিএ তো বিই যেটা এটা আমার বের করতে হবে বাট বিসি দেওয়া আছে 7.98 আর বিএ দেওয়া আছে 24 তাহলে বিই সমান সমান 24 প্লাস 7.98 দ্যাট ইজ 31.98 তাহলে আমি এটা পেলাম 31.98 এটাও 31.98 এখন অনেকের মনে হয়তো প্রশ্ন জেগেছে যে এই ভ্যালুটা মাইনাস এই ভ্যালুটা প্লাস এই যে দেখা যাচ্ছে এটা মাইনাস প্লাস তাহলে কেন দুইটাকে যোগ করলাম সেটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এখন দেখো আমি যদি এই প্লাস আর মাইনাসকে বসাই আসলে এটা যদি মাইনাস ছিল তাহলে দেখো এখানে মোমেন্টটা এভাবে আছে কারণ এটা টানলে এটা মাইনাস হয় এটা হচ্ছে 7.98 আর এটা প্লাস আছে প্লাস মিন্স এভাবে আছে অর্থাৎ এটাকে টানলে এটা প্লাস হয় এটা টানলে এটা নেগেটিভ হয় এটার ভ্যালু হচ্ছে 24 এখন দেখো এটা আছে এন্টি ক্লকওয়াইজ এটাও কিন্তু এন্টি ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ এটাও কিন্তু এন্টি ক্লকওয়াইজ তো দুইটাই যেহেতু এন্টি ক্লকওয়াইজ তাহলে অবশ্যই দুইটাকে আমার যোগ দিয়ে বিমের যে মোমেন্টটা হবে সেটা ক্লকওয়াইজ এটা অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে এখানে যখন দিয়েছি এটা অটোমেটিক্যালি ক্লকওয়াইজ কারণ এটা পজিটিভ এসেছে দ্যাট মিন্স এটা অবশ্যই ক্লকওয়াইজ ডিরেকশনে আছে এবার আসো জয়েন্ট ই ই জয়েন্টে দেখো কি কি আছে দুইটা কলাম আছে ই এফ সমান সমান 16.02 আরেকটা আছে ইডি এটা হচ্ছে 48 আর এখানে বিম আছে দুইটা ইবি ইবির ভ্যালুটা 31.98 আর একটা আছে ইএইচ এখন অ্যালজেব্রিক সাম যদি আমি করি তাহলে দেখবা ইএইচ এর ভ্যালু আসে 32.04 যেখানে আমি লিখব 32.04 এখানেও 32.04 এবার আসো আরেকটা জয়েন্ট আছে সেটা হচ্ছে এইচ জয়েন্ট আমরা যদি এইচ জয়েন্টের কথা লিখি দেখো জয়েন্ট এইচ এইচ জয়েন্টে দেখো দুইটা কলাম আছে এইচ আই এটা হচ্ছে 16.02 আর একটা আছে এইচ জি এটা হচ্ছে 48 আর কলামে দেখো আছে আমার এইচ ই সরি গার্ডার বিমে আছে এইচ ই এটা হচ্ছে 32.04 বের করতে হবে এইচ কে ওয়াট তো এইচ কে যদি আমরা ক্যালকুলেশন করি এটা হচ্ছে 31.987 কিভাবে আসবে খুব সহজেই দেখো 16.02 প্লাস 48 ইকুয়ালস টু 32.04 প্লাস এইচ কে এখান থেকে ক্যালকুলেট করলে আমি এইচ কে এর ভ্যালু পাই এইচ কে হলো 31.987 এটা বসে 31.987 তো দেখো থার্ড যেটা আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর বিম এটা কিন্তু ড্র করা হয়ে গেল এবার আসো ফোর্থ যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা আঁকব সেটা হলো শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর বিম তো আগের মতো আমি এটা ড্র করে নিলাম আমাদের ফ্রেমটাকে এবার যেটা আমরা আঁকবো শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর বিম শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর বিম এখানে আমরা এটা ড্র করি তো এখানে দেখো ওই যে ইকুয়েশনটা ব্যবহার করেছিলাম ওটাই আমরা ব্যবহার করব বেন্ডিং মোমেন্ট সমান ছিল মাইনাস এস এফ ইনটু ডিস্টেন্স ডিভাইড বাই টু এই ডিস্টেন্স মানে কিন্তু পুরো কলাম বা বিমের ডিস্টেন্স তাহলে এখান থেকে আমি এস এফ সমান পাই মাইনাস টু বি এম ডিভাইডেড বাই ডিস্টেন্স তো প্রথমে যদি আসি এটার বি এম প্রথমটা তাহলে এখানে দেখো আসবে মাইনাস টু ইন্টু 7.98 ডিভাইড বাই ওইটার ডিস্টেন্স ছিল আমাদের
20 ফিট এইখান থেকে দেখো আসে 0.798 মাইনাস মাইনাস আসার মানে এখানে শেয়ারটা আছে মাইনাস 0.798 পরেরটার দিকে খেয়াল করো SF তো 1 যদি বলি এটা 2 সমান সমান 8.04 ইনটু 2 ডিভাইডেড বাই এই ডিসটেন্সটা আছে আমাদের 15 ফিট তো এখানে যেটা পাওয়া যায় 1.072 নেগেটিভ 1.072 এই যে নেগেটিভের কারণে এই নেগেটিভটা আসছে SF3 সেটা হচ্ছে মাইনাস 7.98 ইনটু 2 ডিভাইডেড বাই 25 দ্যাটস ইকুয়ালস টু 0.638 তাহলে এখানে পেলাম আমি 0.638 ঠিক একইভাবে যদি আমরা বের করি তাহলে দেখবা যে এখানে ভ্যালুগুলো এরকম পাই আমরা এখানে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 3.198 and next one 4.272 and last one 2.559 দেখো তাহলে আমরা খুব সহজেই যে চারটা অংশ আছে সেই চারটা অংশ বের করে ফেললাম এই চারটা আসলে ইন্টার রিলেটেড অর্থাৎ একটার সাথে আরেকটা কিন্তু রিলেশনে আছে তাহলে আমরা ফার্স্ট যদি আমরা সিকোয়েন্সটা ঠিক করি ফার্স্ট আমরা ড্র করেছি শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর কলাম সেকেন্ড আমরা ড্র করেছি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর কলাম থার্ড আমরা ড্র করেছি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর বিম অ্যান্ড ফোর্থ আমরা ড্র করেছি শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর বিম এখানে সবগুলাই এসেছে বাট আগের যে সিকোয়েন্সে ছিল সেই সিকোয়েন্সটা একটু সিকোয়েন্স ডিফারেন্ট হয়ে এসেছে এবং এভাবেই করতে হবে যাতে করে আমরা রিলেশনশিপগুলো একটার সাথে আরেকটাতে পেতে পারি তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কোনো রকম আমরা ডিটেলস অ্যানালাইসিসে না যে শুধুমাত্র ওই যে হরাইজেন্টাল ফোর্স ছিল সেটার উপরে ভিত্তি করে কিন্তু প্রবলেমটাকে মোটামুটি সলভের পর্যায়ে নিয়ে এসেছি এখন আমাদের লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে যে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ফর কলাম কলামের অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটা আমাদের জন্য জরুরি কলাম ডিজাইনের জন্য তাহলে আমরা এখন সেটা বের করতে চাচ্ছি দেখো এই ধরনের একটা অংশ আমাদের ফ্রেমটা আমরা আঁকলাম এখন কলামের অ্যাক্সিয়াল ফোর্স বের করার জন্য আমরা একটা সূত্রের সাহায্য নিতে পারি অ্যাক্সিয়াল এটা আমরা আঁকতেছি অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ফর কলাম এটার নাম অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ফর কলাম অ্যাক্সিয়াল ফোর্সের সূত্রটা এরকম সমান সমান অ্যাক্সিয়াল ফোর্স ফ্রম আপার কলাম মাইনাস শেয়ার ফোর্স অফ বিম ওয়ান প্লাস মাইনাস শেয়ার ফোর্স ফর বিম টু তো আমরা দেখি এটা কি অ্যাক্সিয়াল ফোর্স ফর আপার কলাম অর্থাৎ আপার কলামের অ্যাক্সিয়াল ফোর্স তো যখন আমরা এই কলাম নিব এর আপারে কিন্তু কোনো কলাম নাই তাহলে আর আমাদের ওইটা কনসিডারেশন আনতে হবে না যেমন আমরা যদি লিখি যে প্রথম আমি বের করতে চাচ্ছি সিবি বিমের অ্যাক্সিয়াল ফোর্স তাহলে সিবির জন্য এটা নাই এটাও নাই জিরো মাইনাস এটা আছে 0.798 দ্যাট ইজ মাইনাস 0.798 এটা আছে টেনশনে মাইনাস আসা মানে টেনশন সিবির পরে আসছে এফ ই এখানেও দেখো প্রথম ইয়েটা নাই তারপরে সেকেন্ড হচ্ছে 0.798 মাইনাস 1.072 দ্যাট ইজ মাইনাস 0.274 এটাও আছে টেনশন এরপরে আই এইচ এটা সমান সমান 1.072 মাইনাস 0.638 এটার ভ্যালু আসে 0.434 এটা আছে কম্প্রেশন দেন এল কে সমান সমান 0.638 মাইনাস জিরো দ্যাট ইজ 0.638 এটাও আছে কম্প্রেশন
তাহলে দেখো উপরের যেটা আছে তার চারটা ভ্যালু আমরা বের করে ফেললাম, তার মধ্যে দুইটা আছে টেনশনে, এই যে একটা টেনশন এবং অ্যানাদার ওয়ান টেনশন, এটার ভ্যালু হচ্ছে 0.798 এবং পরেরটা হচ্ছে 0.274। তাহলে এই দুইটা আমরা একে ফেললাম। এরপরে আসো এই দুইটা আমরা লিখি, এটা আছে কম্প্রেশনে, আমরা সাইড চেঞ্জ করে দিতে পারি অথবা একই সাইডে রেখে সি লিখলেও চলবে। এটা কম্প্রেশন, তাহলে প্রথমটা আছে 0.434 এবং পরেরটা আছে 0.638। এবার আসো নিচের অংশে যদি আমরা যাই, নিচের অংশে অর্থাৎ বিএ, এটার জন্য যদি আমি আঁকতে চাই তাহলে দেখো ইনিশিয়ালি আমার আছে -0.798 প্লাস জিরো মাইনাস 3.198, দ্যাট ইজ 3.996, এটা মাইনাস এসেছে মানে টেনশন। দেন বি এর পরে ইডি -0.274, আগে প্রথম অংশে বের করা, প্লাস 3.198 মাইনাস 4.272 সমান সমান মাইনাস 1.348 টেনশন। এই ভ্যালুগুলো কোত্থেকে আসছে? এটা আমরা যে ডায়াগ্রামটা এঁকেছি সেখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আছে বিমের, সেই বিমের শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে আসলে এই ভ্যালুগুলো আসছে। এরপরে আছে এইচজি, আমরা এইচজি যদি লিখি, এইচজি দ্যাটস ইকুয়ালস টু 0.434 প্লাস 4.272 মাইনাস 2.559, দ্যাটস ইকুয়ালস টু 2.147 কম্প্রেশন। এরপরে কে জে, দ্যাটস ইকুয়ালস টু 0.638 প্লাস 2.559, দ্যাট ইজ 3.197 কম্প্রেশন। তাহলে আমরা এটা লিখে ফেলি, এটা ছিল আমার টেনশন 3.996, বড় হবে টেনশন 3.996। নেক্সট ওয়ান, এটা অলসো টেনশন 1.348, তারপরে কম্প্রেশন, এটার ভ্যালু হচ্ছে 2.147, অ্যান্ড লাস্ট ওয়ান অলসো কম্প্রেশন 3.197। তো এটাই হয়ে গেল আমার অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম। অর্থাৎ আমরা ডিটেলস ক্যালকুলেশন না করেও দেখো শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, ফিফথ যেটা বের করলাম অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম ফর কলাম, দেখো এই পাঁচটা জিনিস উইদাউট এনি ডিটেলস ক্যালকুলেশন আমরা কিন্তু এই জিনিসগুলো তৈরি করে ফেললাম। এবং আমাদের টার্গেটও কিন্তু এই ছবিগুলাই, অ্যানালাইসিস আমার টার্গেট না, কারণ এই ছবি থেকে আমি শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, অ্যাক্সিয়াল ফোর্স পাবো, সেগুলো দিয়ে আসলে ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলি ড্র করব। একটা কলাম ডিজাইনের জন্য মূলত লাগে অ্যাক্সিয়াল ফোর্স অ্যান্ড শিয়ার ফোর্স, আর একটা বিম যখন আমরা ডিজাইন করি তার জন্য মূলত লাগে শিয়ার ফোর্স এবং মোমেন্ট। আমরা যদি বিম ডিজাইনে যাই তাহলে মূলত প্রয়োজন শিয়ার ফোর্স অ্যান্ড মোমেন্ট। তো দেখো এই পাঁচটা ছবিই কিন্তু এখানে আছে, আমরা প্রথম শিয়ার ফোর্স ডায়াগ্রাম, এই যে কলামের, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, এই যে কলামের, দেন অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম কলামের, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর বিম অ্যান্ড শিয়ার ফোর্স ডায়াগ্রাম ফর বিম। তাহলে দেখো কলাম এবং বিম ডিজাইনের জন্য যা যা প্যারামিটার দরকার সবগুলো প্যারামিটার কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি, এবং ব্যবহার করে আমরা কিন্তু এই ভ্যালুগুলো এখান থেকে বের করতে পেরেছি। তো গত দিনের প্রবলেমটা আমরা একটা ডিটেলস অ্যানালাইসিস করলাম, সেটা দিয়ে আমরা আমাদের নলেজগুলো ডেভেলপ করলাম, কারণ আমি যদি সরাসরি এই সিস্টেমে তোমাদের দেখাতাম তাহলে তোমাদের পক্ষে বোঝা কষ্টকর ছিল, কারণ আমরা অর্ধেক এঁকে বাকি অর্ধেক হয়তো ফিল আপ করেছি, একটা নেগেটিভ পেয়েছি, বলেছি যে সিমিলার ওয়েতে এটা পজিটিভ পাওয়া যাবে, তো সেই জিনিসগুলো কিন্তু আমরা এখান থেকে ওই নলেজটা পাওয়ার ফলেই কিন্তু এটা করা সম্ভব হয়েছে। আমি যদি প্রথম চান্সে এটা করতাম তোমাদের জন্য কিন্তু কিছুটা হলেও প্রবলেম আসতো। তো আশা করি যে তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। তো পরীক্ষায় তোমরা আসলে যদি আসে তাহলে এভাবেই করবো, আজকের যে ক্লাসে আমি যেভাবে দেখালাম এটা করবা, বাট ডিটেলস অ্যানালাইসিস জানা আমাদের প্রয়োজন, কারণ সেটা জানা থাকলে ইনস অ্যান্ড আউট কোথায় কী হচ্ছে আমরা সব কিছুই কিন্তু জানতে পারবো। তো আশা করি তোমরা আজকের ক্লাসে আমি যে অংশটুকু পড়ালাম এটা বুঝতে পেরেছো।
এবং তোমরা প্রবলেমটাকে দুইটা নিয়মেই আসলে সলভ করবে, করলে দেখবে তোমার এক্সপার্টাইজ গ্রো করবে, অর্থাৎ তুমি যে কোনোভাবেই ফ্রেমটাকে অ্যানালাইসিস করতে সক্ষম হবে। আশা করি তোমরা এই ক্লাসটি মনোযোগ দিয়ে যেহেতু দেখেছো, আশা করি তোমরা এটি সমাধান করতে পারবে এবং এটি সমাধান করে রাখবে। তো আজকে আমরা ক্লাস এখানেই শেষ করছি, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।